মূল্য ও কর বৃদ্ধির মাধ্যমে জনগণকে তামাকজাত দ্রব্য গ্রহণে নিরুৎসাহিত করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে তামাক ও মাদক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনস্বাস্থ্য উন্নয়নের প্রত্যাশিত তামাক কর ব্যবস্থাপনা ও করণীয় শীর্ষক আলোচনায় সভায় এসব কথা বলেন বক্তারা। বিইআর ও টিসিআরসি আয়োজিত সরকারের রাজস্ব বৃদ্ধি ও তামাকের ব্যবহার কমানোর লক্ষ্যে সকালে সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।